আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ শিথিল হচ্ছে লকডাউনে। 23 জুলাই থেকে আবারও মাঠে থাকবে সেনাবাহিনী। বাংলাদেশকে নিয়ে অস্বস্তি বাড়ছে ভারতের। 15 জুলাই থেকে আভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশের সরকার মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছেন, ঈদ উল আজহা উদযাপনের জন্য চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে। 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল থাকবে। কারণ হিসেবে সরকার বলছে, এ সময় অর্থনৈতিক সব কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর 23 জুলাই ভোর 6টা থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকার বলছে, ঈদ উল আজহাকে সামনে রেখে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ওই সময় জনগণকে মাস্ক পরা এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ সময় জনসাধারণের যাতায়াতে বাধা থাকবে না এবং ঈদকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন ব্যবসায়ীরা। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে 23 জুলাই ভোর 6টা থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত নতুন করে যে কঠোর বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে, তাতে 23টি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হল, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন, অভ্যন্তরীণ বিমান ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সহ সব দোকানপাট বন্ধ থাকবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সকল শিল্প কারখানা বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক ইত্যাদি, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা, জরুরি পরিষেবা, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, রাজস্ব আদায়, সরকারি ও বেসরকারি টেলিফোন ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মীরা ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয় দেখিয়ে যাতায়াত করতে পারবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া যেমন ওষুধ ও নিত্য প্রয়োজনীয় কেনাকাটায় চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকারের মতো কাজ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে। খাবার দোকান ও রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা আন্তর্জাতিক ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবে। পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার ভ্যান, কার্গো ভেসেল নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। 23 জুলাই থেকে আবারও মাঠে থাকবে সেনাবাহিনী। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের পর 23 জুলাই থেকে থাকছে 14 দিনের বিধিনিষেধ। এ সময় আগের বিধিনিষেধকালের মতোই মাঠে থাকবে সেনাবাহিনী। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন। প্রজ্ঞাপনে বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় করে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন না হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে বলেও এতে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংক্রামক রোগ আইন 2018 এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন। বাংলাদেশকে নিয়ে অস্বস্তি বাড়ছে ভারতের। বাংলাদেশ ভারত সম্পর্কে অস্বস্তি যেন ক্রমশই বাড়ছে, যদিও দুই দেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে অস্বস্তি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে গত এক যুগে বাংলাদেশ ভারত সম্পর্ক যে নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল, সেখান থেকে যেন সম্পর্কের অবনতি না ঘটে সেই ব্যাপারে দুই দেশের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ সজাগ ও সচেতন থাকার পরও দুই দেশের সম্পর্ক আগের পর্যায়ে নেই, এমনটি খোলাখুলি বলছেন কূটনীতিকরা। আর এই অস্বস্তি বাড়ার ক্ষেত্রে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সাতক্ষীরা কালীগঞ্জে বাংলাদেশি এক তরুণ বিএসএফের গুলিতে নিহত হয়। রোববার রাত 2টার দিকে ভারতের উত্তর 24 পরগনা বশিরহাট মহকুমার হাসনাবাদ থানার হিঙ্গুলগঞ্জে এই ঘটনা ঘটে। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে বিবেচনা করা হয় সীমান্ত হত্যা বন্ধ। এমনকি এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে এসে সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন।
কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। লক্ষ্য করা যায়, যখনই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয় তখনই সীমান্তে হত্যাকাণ্ড বাড়ে, আর এই কারণে মনে করা হচ্ছে যে ভারত বাংলাদেশকে নিয়ে অস্বস্তিতে রয়েছে। ভারতের অস্বস্তির দ্বিতীয় কারণ হলো বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশ এখন টিকার ব্যাপারে চীনের ওপর নির্ভরশীল হয়েছে। ভারতের বিভিন্ন সূত্রগুলো বলছে যে বাংলাদেশে যে গণটিকা কর্মসূচি চালিত হচ্ছে তা মূলত চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের উপর নির্ভর করে, আর এ কারণে ভারত মনে করছে ভবিষ্যতে বাংলাদেশে যে টিকার বাজার, সেই টিকার বাজার ভারত হারাতে বসেছে। ভারত মনে করে আপৎকালীন সংকট নিরসনের জন্য চীনা ভ্যাকসিন ব্যবহার করা হোক, কিন্তু দীর্ঘমেয়াদী টিকার জন্য বাংলাদেশ যেন ভারতের উপর নির্ভরশীল থাকে। কিন্তু বাংলাদেশ সে কৌশলে এগোচ্ছে না, এটি ভারতের অস্বস্তির একটি বড় কারণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তৃতীয়ত, বাংলাদেশ চীন সম্পর্ক। বাংলাদেশ চীনের সঙ্গে শুধু টিকার কূটনীতি নয়, অর্থনৈতিক কূটনীতিতেও গভীরভাবে জড়িয়ে পড়েছে। এটি ভারতকে ক্রমশ উদ্বিগ্ন করছে, বিশেষ করে বাংলাদেশে যে নতুন নতুন মেগা প্রকল্পগুলো হচ্ছে সেই মেগা প্রকল্পগুলোতে চীনের অর্থায়ন ভারতকে ক্রমশ উদ্বিগ্ন করে তুলেছে। বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোতে ঘিরে চীন বিভিন্ন রকমের বড় ধরনের প্রকল্পের প্রস্তাব দিচ্ছে এবং সেই প্রস্তাবগুলোর ব্যাপারে সরকার নমনীয় হচ্ছে বলে মনে করা হয়। চতুর্থত, সরকারের ভিতর ভারত বিরোধী ও পাকিস্তানপন্থীরা প্রভাবশালী হয়েছেন বলে ভারতের থিঙ্ক ট্যাঙ্করা মনে করেন। বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতবিরোধী এবং পাকিস্তানপন্থী হিসেবে ভারত মনে করে, তাদের প্রভাব সরকারে গত কয়েক বছরে বেড়েছে, এটি ভারত অত্যন্ত উদ্বেগের চোখে দেখে, যার ফলে বাংলাদেশ যে নীতি কৌশলগুলো নিচ্ছে সেখানে ভারত বিরোধিতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। পঞ্চমত, জনগণের মনোভাব। বাংলাদেশের জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব বেশি হচ্ছে, এটি ভারতের সবচেয়ে বড় অস্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে। নানা ব্যাপারে ভারতের স্বার্থপরতা এবং প্রতিবেশীকে বেকায়দা ফেলছে বলে দেশের বেশিরভাগ জনগণ মনে করেন, আর এটি যদি অব্যাহত থাকে তাহলে সরকার যতই উষ্ণ সম্পর্ক করুক না কেন ভারতের সঙ্গে, জনগণের নেতিবাচক ধারণার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কে যে ফাটল সেটি কখনো জোড়া লাগবে না। আর এসব অস্বস্তি নিয়ে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী উদ্যোগ নেবে সেটাই দেখার বিষয়। 15 জুলাই থেকে আভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু। করোনা সংক্রমণ রোধে সরকার চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করায় আভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মঙ্গলবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ বিমানসহ দেশীয় 3 বিমান পরিবহন সংস্থাকে সরকারি নির্দেশনা অনুযায়ী 15 থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি পরিস্থিতিতে সব ধরনের আভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় বেবিচক। 8 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এর আগে 1 জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যে আভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষিত হয়। তবে ঢাকা লন্ডন ঢাকা দুবাই মাস্কট দোহাসহ আন্তর্জাতিক রুটের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক থাকে।